গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের উপন্যাস লীলাবতী আজ ষষ্ঠ পর্ব যাই হোক রাতে আমি আমার নিজের ঘরে ঘুমোতে এলাম কিছুক্ষণের মধ্যেই বাবা এসে উপস্থিত হলেন তার সঙ্গে ফিরে আসার পর আমার কোনো কথা হয়নি তবে একটা ব্যাপার বুঝতে পেরেছি তিনি আমাকে দেখে খুবই আনন্দিত হয়েছেন তিনি হয়তো ভেবেছেন আমি নিজেই তার কাছে যাব আমি যাইনি তিনিও আমাকে ডাকেননি হয়তো আমাকে ডাকতে তার অহংকারে বেঁধেছে এখন সমস্ত অহংকার এক পাশে ফেলে নিজে এসেছেন আমি বললাম বাবা কিছু বলবেন তিনি বললেন না তিনি আমার ঘরে রাখা চেয়ারে বসলেন আমি বললাম বাবা খেয়েছেন তিনি না সূচক মাথা নাড়লেন আমি বললাম আমি তো জানি না যে আপনি এখনও খাননি তিনি বললেন জানলে কি করতে জানলে আপনাকেও সঙ্গে নিয়ে খেতে বসতাম তিনি বললেন আমার একা একা খাওয়ার অভ্যাস আমি বললাম আমি যে কয়দিন আপনার সঙ্গে থাকবো আপনি আমার সঙ্গে খাবেন বাবা কিছু বললেন না কিন্তু তাকে দেখে মনে হলো তিনি খুশি হয়েছেন খুশির ভাবটা চাপতে চেষ্টা করছেন চাপতে পারছেন না আমি বললাম রাত অনেক হয়েছে খেতে চলুন বলে আমি উঠে দাঁড়ালাম তিনি বিস্মিত হয়ে বললেন তুমি ঘুমাও আমি বললাম আপনার খাওয়া হোক তারপর ঘুমাব আপনি যখন খাবেন তখন আমি সামনে বসে থাকব। বাবার খাবার সময় আমি পাশে বসে রইলাম এবং একটা কাণ্ড করে তাকে পুরোপুরি হক চকিয়ে গেলাম খাবার সময় মা যেভাবে আমার পিঠে হাত রেখেছিলেন আমি ঠিক তাই করলাম বাবার পিঠে হাত রাখলাম আমি ভেবেছিলাম তিনি খাওয়া বন্ধ করে আমার দিকে তাকাবেন তিনি তা করলেন না যেভাবে খাচ্ছিলেন সেভাবেই খেয়ে গেলেন খাওয়া শেষ করে মুখে পান দিলেন সুলেমানে এসে তার হাতে হুক্কা ধরিয়ে দিল তিনি হুক্কার নলে টান দিচ্ছেন গুঁড়ুক গুড়ুক শব্দ হচ্ছে হুক্কার শব্দটা যে এত মজার তা আগে লক্ষ্য করিনি শব্দটার মধ্যে ঘুম পাড়ানি ভাব আছে আমার মনে হচ্ছে বিশাল খাটটার এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়লে ভালো লাগত। লীলা জি ঘুম পাচ্ছে মা জি তাহলে ঘুমাও আরাম করে ঘুমাও এই খাটে তোমার মা ঘুমাতো বাবার এই কথা আগেও একবার শুনেছি সেবার বিস্মিত হয়েছিলাম আজ হঠাৎ বলেই ফেললাম শুধু মা ঘুমাননি মার পরে আরও একজন ঘুমিয়েছেন কথাটা বলে আমার মনে হলো আমি কাজটা ঠিক করিনি এই কথাটা না বললেও চলত আমি লক্ষ্য করলাম বাবার টানা বন্ধ হয়ে গেছে তার মুখের চামড়া যেন একটু শক্ত হয়ে গেল তিনি হুক্কার নল এক রেখে শরীর ঘুরিয়ে আমার দিকে তাকালেন বড় করে নিঃশ্বাস টেনে কথা বলা শুরু করলেন লীলা শোনো তোমার মায়ের মৃত্যুর অনেক দিন পরে আমি বিবাহ করি তোমার মা এবং আমি যেই খাটে ঘুমাতাম সেই খাটটা খুলে রেখে দেওয়া হয়েছিল তুমি আসার পর খাটটা জোড়া লাগানো হয়েছে তুমি বিষয়টা লক্ষ্য করো নাই অতিরিক্ত বুদ্ধিমান মানুষদের সমস্যা কি জানো তাদের প্রধান সমস্যা এই পর্যন্ত বলেই তিনি চুপ করে গেলেন হুক্কার নলটা টানতে শুরু করলেন আবারও ঘুম পাড়ানি গুড়ুক গুড়ুক শব্দ হচ্ছে আমি বললাম আপনি আমার কথা কিছু মনে করবেন না তিনি বললেন যাও ঘুমাতে যাও তিনি এখন আর মায়ের খাটে আমাকে ঘুমোতে বললেন না প্রসঙ্গ সম্পূর্ণ পাল্টাবার জন্য হয়তো বললেন আনিস ছেলেটাকে নিয়ে আসি আসি ছেলেটাকে সঙ্গে করে নিয়ে এসে তুমি ভালো করেছো না মন্দ করেছো বুঝতে পারছি না নিতান্তই পল্লী গ্রাম চিকিৎসার সুব্যবস্থাও নাই আমি বললাম ওনাকে নিয়ে ঢাকা পর্যন্ত যাবার অবস্থা ছিল না মা যেমন আমার পিঠে হাত রেখে আমাকে হক চকিয়ে দিয়েছিলেন বাবা এখন তাই করলেন এমন একটা কথা বললেন যে আমি নিজে পুরোপুরি হক চকিয়ে গেলাম তিনি হঠাৎ হুক্কাটানা বন্ধ করে আমার দিকে তাকালেন শান্তকলায় বললেন এই ছেলেটা কি কি তোমার পছন্দ আমি জবাব দিলাম না বাবা বললেন অনেক সময় মানুষ তার নিজের পছন্দের কথা নিজে বুঝতে পারে না বোকাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না বোকারা খুব ভালো মতো জানে কোনটা তার পছন্দ কোনটা তার পছন্দ না মাসুদের কথা ধরো সে ভালো মতো জানে পরিমাণ মেয়েটারে তার পছন্দ এই মেয়েটার জন্য যা কিছু মানুষের পক্ষে করা সম্ভব সেটা করবে মাসুদ যদি তোমার মতো অতি বুদ্ধিমান কেউ হইত তাহলে সে তার পছন্দের ব্যাপারটা ধরতে পারতো না তার মাথার মধ্যে নানান হিসাব নিকাশ খেলা করতো আপনার ধারণা আমার খুব বুদ্ধি হ্যাঁ আমার তাই ধারণা আমি বললাম অসুস্থ মানুষটাকে দেখে আমার খুব মায়া লেগেছে পছন্দ বলতে ওইটুকুই আপনি যে অর্থে পছন্দের কথা বলছেন সেই অর্থে না বাবা বললেন না হলি ভালো না হলি ভালো কেন অপদার্থ ধরনের ছেলে অপদার্থ মানুষরা তাদের আশেপাশের মানুষকেও অপদার্থ বানিয়ে ফেলে তাছাড়া তার মাথাও কিঞ্চিত খারাপ বলে আমার ধারণা আপনার এরকম ধারণার পেছনে কারণ কি চোখের চাউনি দেখে মনে হয়েছে পাগলদের চোখের চাউনি সাধারণ মানুষের মতো না পাগলদের দৃষ্টি আমার মতো ভালো কেউ জানে না এই প্রসঙ্গে কথা বলার প্রয়োজন নাই যাও ঘুমাতে যাও আমার মনটা আজ কিঞ্চিত খারাপ কিঞ্চিত না একটু বেশি খারাপ মন খারাপ নিয়ে আমি কথা বলতে পারি না মন খারাপ কেন বাবা চাপা গলায় বললেন সুলেমান আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে এটা জানতে পেরেছি বলেই মন খারাপ এরা আমার সঙ্গে মিথ্যা কথা বলবে কথা গোপন করবে এটা আমি কল্পনাতেও করি আমি বললাম কি কথা গোপন করেছে বাবা শান্ত গলায় বললেন মাসুদ পরিবার ও মেয়েটিকে গোপনে বিবাহ করেছে ডেকে বিবাহ এই ঘটনা সোলেমান লোকমান দুজনেই জানে কিন্তু কেউ আমাকে কিছু বলে নাই আমি অবাক হয়ে বললাম আপনি কি নিশ্চিত যে মাসুদ বিয়ে করেছে ব্যাপারটা সবাই জানে শুধু আমি জানি না আনিস মাস্টারও জানে আপনি এখন কি করবেন আমার কি করা উচিত পরিবাণুকে বাড়িতে নিয়ে আসা উচিত কথাটা চিন্তা ভাবনা করে বলেছো আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম বাবা তাকিয়ে আছেন আমার দিকে তার চোখে পলক পড়ছে না নিষ্পলক চোখে তাকিয়ে তিনি কি দেখার চেষ্টা করছেন আমার চোখে উন্মাদের দৃষ্টি আছে কি না তুমি বলতে চাচ্ছ পরিবাণু মেয়েটিকে এই বাড়িতে নিয়ে আসা উচিত জি আর মাসুদের ব্যাপারে কি করণীয় আচ্ছা থাক এই প্রশ্নের জবাব দিতে হবে না তুমি ঘুমাও ফি ইল্লা। দরজার খিল লাগায় শুয়ে পড়ো একা ভয় পাবে না তো জি না রমিলা মাঝে মধ্যে খুব চিৎকার চেঁচামেচি করে ঘুমের মধ্যে হঠাৎ তার চিৎকার শুনলে ভয় পেতে পারো আমি ভয় পাবো না বাবা খাট থেকে উঠে দাঁড় দাঁড়াতে বললেন তোমার উপর দায়িত্ব দিলাম এই বাড়িতে পরিবাণুকে আনার পরিবাণোর দায়িত্ব তোমার মাসুদের দায়িত্ব আমার বাবা চলে গেলেন আমি তখনও জানি না যে আনিস সাহেবকে নিয়ে বাবা নিজেই ময়মনসিংহ রওনা হয়েছেন এটা আমি জানলাম পরদিন সকালে আমার বিশ্বের সীমা রইল না এখন আমি আমার ভাই মাসুদ সম্পর্কে কিছু বলি প্রথমে চেহারার বর্ণনা সুপুরুষ স্বাস্থ্য ভালো চোখ বড় বড় আমার বাবার চোখও বড় বড় এটা মনে হয় আমাদের পারিবারিক বিশেষত্ব সবার চোখ বড় বড় মাথার চুল কোকড়ানো স্বভাব কম কথা বলে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলে না তাকে দেখলেই মনে হয় কোনো ভয়ে সে অস্থির হয়ে আছে কথা বলার সময় সে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাবে ভীতু প্রকৃতির ছেলে তবে গলার স্বর ভারী এবং গম্ভীর সে গান বাজনা কেমন শিখেছে জানি না তবে সে শীষ বাজিয়ে পাখিদের শীষের নকল করতে পারে তার শীষ বাজানোর সুন্দর একটা ঘটনা বলি আমি তাকে সঙ্গে নিয়ে শহর বাড়ি যাচ্ছি একটা বাঁশঝাড়ের ভেতর দিয়ে পথ হঠাৎ মাসুদ বলল ববু একটা মজা দেখবে আমি বললাম কি মজা মাসুদ হাত মুখের কাছে ধরে শীষ দিতে লাগলো বুলবুলি পাখি যেরকম শীষ দেয় সেরকম শীষ প্রায় সঙ্গে সঙ্গে একটা বুলবুলি পাখি শীষ দিতে লাগলো এরপর আরও কয়েকটা আমি অবাক মাসুদ বলল ববু আমি ঘুঘু পাখি ডাক ডাকতে পারি আমি যখন ঘুঘুর ডাক ডাকি তখন বনের ঘুঘুও ডাকে বাবা বাড়িতে নেই ময়মনসিংহ গিয়েছেন এই খবর পেয়ে সম্ভবত মাসুদ বাড়িতে উপস্থিত এমনভাবে সে হাঁটাহাটি করছে যেন সেই বাড়ির কর্তা মুখ ভর্তি পান পান চিবিয়ে বেশ কায়দা করে পানের পিক ফেলছে আমি বললাম মাসুদ তুমি নাকি বিয়ে করেছো? মাসুদ পানের পিক ফেলে বলল করতেও পারি করতেও পারি আবার কি হয় বলো করেছি অথবা বলো করি নাই আমি অধিক কথা বলি না বাবা খুব রাগ করেছেন আমি এইসব কেয়ার করি না সে যে সত্যি কেয়ার করে না তা বোঝাবার জন্যই বোধহয় ছিপ নিয়ে মাছ মারতে গেল সেই মাছ মারার আয়োজনও বড় একজন গেল তার মাথায় ছাতি ধরার জন্যে একজন গেল হারমোনিকা বাদো একজন ঢোল নিয়ে গেল ঘটনা কি হচ্ছে দেখতে গেলাম দেখি মচ্ছব বসে গেছে মাসুদের মাথার উপর চাঁদর টানানো হয়েছে কনসার্ট হচ্ছে হারমোনিকা বাজছে বাঁশি বাচ্ছে তাবলা বাচ্ছে দলে মঞ্জুমামা উপস্থিত তার হাতে খঞ্জনি তিনি মহানন্দে মাথা দুটিয়ে খঞ্জনি বাজাচ্ছেন মাসুদ ভালোই বাড়াবাড়ি করল দুপুরে খাসি কিনে আনতে লোক পাঠালো তার নাকি খিচুড়ি এবং খাসির মাংস খেতে ইচ্ছা করছে এই মাংস সে নাকি নিজেই রাঁধবে রাধুক তার যা ইচ্ছা সে করুক আমাদের সবার জগৎ আলাদা মাসুদের জগৎ মাসুদের আমারটা আমার মাসুদ একটা কাঠবাদাম গাছের নিচে চিৎ হয়ে শুয়ে আছে কাঠবাদাম গাছের পাতা বড় বড় ছায়াময় সে তার মাথা ছায়া রেখে শরীর রোদে মেলে দিয়েছে শীতকালে রোদের চিড়বিড়ানি সমস্যা থাকলেও রোদ আরামদায়ক আরামে মাসুদের ঘুম এসে যাচ্ছে সে ঠিক করেছে কিছুক্ষণ ঘুমাবে দুপুরে চাপ খাওয়া হয়েছে এখন দরকার ঘুম অজগর সাপের মতো ঘুম অজগর সাপ আস্ত ছাগল গিলে এক নাগারে সাত দিন ঘুমায় সেও এখন অজগর ঘুমের আগে আগে নানান চিন্তা করতে তার ভালো লাগে বেশিরভাগ চিন্তাই থাকে পরিবাণুকে নিয়ে যেমন সে তার নতুন কেনা হার কিউলি সাইকেলে করে ধর্ম পাশে যাচ্ছে সাইকেলের পেছন বসেছে পরিবাণু সাইকেল যাচ্ছে শাঁ করে পরিবাণু আতঙ্কে চিৎকার করছে আস্তে চালাও আস্তে সে পরিবাণুর কোনো কথাই শুনছে না সাইকেলের গতি আরও বাড়াচ্ছে একসময় সাইকেল থেকে মোটর গাড়ির মতো ভটভট শব্দ হতেও শুরু করল সাইকেল হয়ে গেল মোটর সাইকেল চিন্তার মধ্যে যাত্রা দলের দৃশ্য থাকে যাত্রা দলের নাম নিউ অপেরা পার্টি যাত্রা দলের অধিকারী এবং প্রধান অভিনেতা সে নিজে পরিকরে সামান্য সুখীর পার্ট পরীর জীবনের ইচ্ছা যাত্রা দলের মূল অভিনেতা মাসুদ সাহেবের সঙ্গে একটা পার্ট করা লজ্জায় সে তার মনের গোপন কথা কাউকে বলতে পারে না শুধু চোখের পানি ফেলে একদিন সে এই দৃশ্য দেখে ফেলল মেয়েটির কাছে গিয়ে বলল কাঁদো কেন তোমার অন্তরে কিসের দাঁত না মেয়েটা গানের সুরে বলল আমার কথা আমি জানি না জানে বোনের পাখি আমার কষ্ট হয় না কষ্ট আমারে দেয় ফাঁকি মাসুদের আজকের চিন্তায় পরিমাণও নেই আজকের চিন্তায় আছে মাসুদের বাবা সিদ্দিকুর রহমান সাহেব চিন্তাটা চলে যাচ্ছে খারাপ দিকে বাবাকে নিয়ে খারাপ চিন্তা করা ঠিক না কিন্তু মাসুদ চিন্তাটাকে আটকাতে পারছে না মাসুদ কল্পনায় দেখছে তার বাবা ময়মনসিংহ সদর হাসপাতালে কুজা মাস্টারকে হাসপাতালে ভর্তি করে তিনি হাসপাতালের বাইরে এসে সিগারেট ধরালেন সতীশ ডাক্তারকে পাঠালেন জর্দা দিয়ে পান নিয়ে আসতে সতীশ ডাক্তার পান আনতে গেল সিদ্দিকুর রহমান সিগারেটে টান দিলেন এই সময় তার শুরু হলো বুকে ব্যথা তিনি মাথা ঘুরে পড়ে গেলেন তাকে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেল তিনি বিড়বিড় করে বললেন আমার সমস্ত বিষয় সম্পত্তি দেখার দায়িত্ব এখন থেকে আমার একমাত্র পুত্র মাসুদের তাকে খবর দিয়ে বিষয় সম্পত্তির ব্যাপারে তাকে কিছু উপদেশ দিব আমার সময় শেষ বলতে বলতে মৃত্যু চারদিকে বিরাট হইচই কান্নাকাটি বাবার মৃত্যু নিয়ে চিন্তা করতে অস্বস্তি লাগায় মাসুদ তার চিন্তাটাকে সামান্য ঘুরিয়ে দিল নতুন চিন্তায় তিনি মারা গেলেন না তবে তার পক্ষাঘাত হলো সমস্ত শরীর অবশ কথাও পরিষ্কার বলতে পারেন না কিছু কথা বোঝা যায় কিছু যায় না তাকে খাটিয়াতে করে বাড়িতে নিয়ে আসা হয়েছে তিনি নির্দেশ দিয়েছেন এখন থেকে যাবতীয় কাজকর্ম দেখবে আমার একমাত্র পুত্র মাসুদুর রহমান আমি যেহেতু বেশি দিন বাঁচব না সে কারণে ধুমধাম করে পুত্রের বিবাহ দিতে চাই চাকরা খবর দিয়ে আনো আমি আমার পুত্রবধূ পরিবারকে গয়না দিয়ে মুড়ে দেব দাড়িপাল্লায় ওজন করে সোনা দেব দাড়িপাল্লার একদিকে থাকবে পরিমাণও হারের দিকে সোনা মাসুদ সন্ধ্যা পর্যন্ত ঘুমালো ঘুম থেকে উঠে খোঁজ নিল তার বাবা ফিরেছেন কিনা জানা গেল তিনি ফিরেন নাই মাসুদ তখন বাজারের দোকান থেকে তার সাইকেল বের করলো এই সাইকেল সে গত বছর গোপনে কিনেছে লুকিয়ে রেখেছে বাজারের দোকানে আজ সাইকেল বের করা শুভ দিন সাইকেলে বসানো লাইট আছে ডায়নামোর একটা অংশ ঘুরন্ত চাকার সঙ্গে লাগিয়ে দিলেই বাতি জলে বাতির খুবই পাওয়ার দিনের মতো আলো হয়ে যায় সাইকেলের ঘন্টাও সুন্দর জল তরঙ্গের মতো শব্দ হয় পরিমাণও তার এই সাইকেলের ব্যাপারটা জানে না সাইকেল নিয়ে তার সঙ্গে দেখা করতে যাবে কিনা এই বিষয়ে মাসুদ সিদ্ধান্ত নিতে পারছে না মনে হয় যাওয়াটা ঠিক হবে না পরিবাণুর অতিরিক্ত প্রশ্ন করা স্বভাব সাইকেল দেখে এক হাজার প্রশ্ন করবে মেয়ে ছেলের প্রশ্নের জবাব দেওয়া এক দিকদারি সাইকেল কিনেছো টাকা পাইছো করি টাকা কি চুরি করছো কি সর্বনাশ তুমি চোর দিকদারি প্রশ্ন শুনতেও ভালো লাগে না প্রশ্নের জবাব দিতেও ইচ্ছা করে না মাসুদ পরিবাণুর বাড়ির কাছাকাছি এসে সিদ্ধান্ত নিল পরিবারের সঙ্গে দেখা করবে না বরং সাইকেল নিয়ে চলে যাবে ধর্মপাশা ধর্মপাশে এখান থেকে দশ বারো মাইল কাঁচা রাস্তা হলেও ডিস্ট্রিক্ট বোর্ডের সুন্দর সড়ক খানাখন্দ কম সাইকেল নিয়ে এক টানে চলে যাওয়া যাবে ধর্মপাশায় গুনিন সুরুজ মিয়া থাকেন তন্ত্রমন্ত্রের সাগর জানেন না হেনো জিনিস নেই কোনো মুসলমানের কালী সাধনা থাকে না ওনার কালী সাধনা আছে মাসুদ কয়েকবারই তার কাছ থেকে জিনিসপত্র নিয়েছে ফল পাওয়া গেছে ওনার মন্ত্র পড়া সুরমার নামডাক আছে এই সুরমা চোখে মেখে কঠিন হাকিমের সামনে দাঁড়ালে ঘটনা ঘটে হাকিম যখন সুরমা দেওয়া চোখের দিকে তাকায় তখনই অ্যাকশন হয় হাকিমের দিল নরম হয় যতবার তাকাবেন ততবার দিল নরম হবে গুনিন সুরুজমিয়ার সুরমা চোখে দিয়ে অনেক খুনের আসামি খালাস পেয়ে গেছে মাসুদ পড়া সুরমার জন্য সুরুজ মিয়াকে দশ টাকা গত মাসের সাত তারিখ দিয়ে গেছে অমাবস্যা ছাড়া সুরমায় মন্ত্র দেওয়া যায় না মাঝখানে অমাবস্যা গেছে এখন ধর্মপাশা গেলে সুরমা নিয়ে আসা যাবে মাসুদ ঠিক করে রেখেছে এখন থেকে বাবার সামনে পড়ার আগে চোখে সুরমা দেবে তার বাবা তো হাকিমের মতোই ধর্মপাশা যাবার আরেকটি কারণ আছে ধর্মপাশা নূর হোসেনের কাছে হারমোনিয়াম কেনার জন্য একশো টাকা দিয়ে রেখেছে নূর হোসেন বাদ্য বাজনার জিনিস ভালো চেনে মাসুদের দরকার মেলোডি কোম্পানির ডাবল রিড হারমোনিয়াম নূর হোসেনের কলিকাতা থেকে হারমোনিয়াম আনিয়ে রাখার কথা কলিকাতার সঙ্গে নূর হোসেনের যোগ আছে সে যদি হারমোনিয়াম এনে থাকে তাহলে সাইকেলের ক্যারিয়ারে করে নিয়ে আসবে নয়াবাজারের দোকানে লুকিয়ে রাখবে মাসুদের বাবা নয়াবাজারে কখনোই যান না আকাশে পঞ্চমীর চাঁদ ফাঁকা সড়ক সড়কের ধুলায় চাঁদের আলো পড়েছে চিকচিক করছে সড়কটাকে মাসুদের মনে হচ্ছে নদীর মতো কিছু দূর গিয়ে মাসুদের মন খারাপ হয়ে গেল পরিবারের জন্যে মন টানছে এমনই মন টানছে যে পেটে ব্যথা শুরু হয়েছে ধর্মপাশে আরেকদিন যাওয়া যাবে আজ রাতটা আনা হয় পরিবাণুর সঙ্গে কাটুক পরিবাণু তার বিবাহিতা স্ত্রী সে যদি পরিমাণের সঙ্গে থাকে কারো কিছু বলার নাই সে পরিবাণুর বাড়ির উঠানে দাঁড়িয়ে সাইকেলের ঘণ্টা দিতে পারে গলা উঁচিয়ে ডাকতেও পারে পরিমাণু মাসুদ সড়কের মাঝখানে ব্রেক কষে সাইকেল থামালো সে অনেক দূর এসে পড়েছে অর্ধেকের বেশি এখন সে কি করবে ধর্মপাশা যাবে না পরিবাণুর কাছে ফেরত যাবে লটারি করলে কেমন হয় লটারিতে যেটা উঠে সেটা লটারি করার বুদ্ধি কি মাসুদ ঠিক করলো সে সাইকেল হাতে দাঁড়িয়ে থাকবে তার চোখ থাকবে রাস্তার দুই দিকে যদি সে দেখে ধর্মপাশার দিক থেকে কেউ আসছে তাহলে সে রন হবে ধর্মপাশা যদি দেখা যায় নয়াপাড়ার দিক থেকে কেউ আসছে তাহলে যাবে নয়াপাড়া রাত তেমন হয়নি কিন্তু চারদিক নীরব রাস্তায় কোনো লোক চলাচল নেই মাসুদ অপেক্ষা করছে অপেক্ষা করতে তার খুবই ভালো লাগছে সাইকেলের ঘণ্টা বাজাতে হলো না তার আগে পরিবহনের দরজা খুলে বের হয়ে এলো তার হাতে কুপি কুপির লাল আলো পড়েছে তার মুখে কি যে তাকে লাগছে সাইকেল হাতে মাসুদকে দাঁড়িয়ে থাকতে দেখে সে মোটেই অবাক হলো না সে যেন জানত নিশিরাতে মাসুদ এসে উপস্থিত হবে মাসুদ গলা নিচু করে বলল সবাই কি ঘুমে পরিবহন বলল হুম তোমাদের খাওয়া দাওয়া শেষ সাইকেল রেখে হাত মুখ ধুয়ে ঘরে যাও কলপাড়ে সাবান গামছা আছে মাসুদ বলল কল চাপার শব্দে তোমাদের বাড়ির লোকজন যদি ঘুম ভেঙে যায় ঘুম ভাঙলে ভাঙবে তুমি কি পৃথিবীর সবাই কি ভয় পাও আরে না ভয় পাবো কি জন্যে ভাব দেখাই যে ভয় পাই আসলে পাই না পরিবাণু কল চাপছে মাসুদ চোখে মুখে পানি দিচ্ছে পানি গরম মাসুদ বলল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো গরমের সময় টিউবকলের পানি থাকে ঠান্ডা আর শীতের সময় থাকে গরম ঘটনা চমৎকার না হুম তুমি এত গম্ভীর কেন মন কি কোনো কারণে খারাপ না জবর ভুক লাগছে ঘরে কি চিরা মুড়িয়াছে পরিমাণ জবাব দিল না মাসুদ বলল কিছু না থাকলে নাই গল্প করে সারা রাত পার করে দিব খালি পেটে আলাপ ভালো জমে এটা জানো না খালি পেটে আলাপ ভালো জমে আর ভরা পেটে জমে ঘুম ভালো বলিস না হুম মাসুদ পরিমাণের ঘরের মেঝেতে পাতা পাটিতে বসে আছে তার সামনে থালায় গরম ভাত সঙ্গে বেগুন দিয়ে টিমের সালুন অতি পছন্দের জিনিস ভাত কিছুক্ষণ আগে রান্না হয়েছে ধোঁয়া উঠছে ভাতের উপর গরম ঘি দুই চামচ ঢালা হয়েছে ঘিয়ের সুঘ্রানে মাসুদ মোহিত হয়ে গেল কে রাঁধল তুমি আমার বাড়িতে কি দশটা দাসী দিয়ে আছে অতি সুখাদ্য হয়েছে এখনো তো মুখে দাও নাই বুঝলা কিভাবে দর্শনে বোঝা যায় পয়লা দর্শনদারী পরিমাণ হাতে পাখা নিয়ে বসেছে গরম ভাত পাখা নেড়ে ঠান্ডা করছে তার ঠোঁটে চাপা হাসি সে হাসি একটু বাড়লো শব্দময় হলো সে সঙ্গে সঙ্গে হাসি বন্ধ করে বলল দর্শনে সব বোঝা যায় না তোমারে দেখে বোঝার উপায় নেই যে তুমি বোকা আমি বোকা হুম মাসু গম্ভীর হয়ে বলল। পরিসো আমি বোকা হই আর যাই হই এখন বিরাট এক দায়িত্ব আমার হাতে কি দায়িত্ব খাবারির সব কিছু এখন আমার দেখা লাগবে উপায় নাই বাবার অবস্থা খারাপ পক্ষাঘাত হয়েছে উনার নড়ার অবস্থা না তোমাকে বলেছে কে খবর আসছে সাইকেল নিয়ে এই জন্য টেলিগ্রাফ অফিসে গেলাম পোস্টমাস্টার সাহেবের সঙ্গে কথা বললাম টেলিগ্রাফ ওনার কাছে এসেছে বাবার অবস্থা কি খুবই খারাপ ডাক্তাররা বলেছে উনি টিকতে নাও পারেন তুমি তাহলে এখানে বসে আছো কেন মমসিংহে যাও যাবো কাল সকালে যাব তোমার এই খবরটা দিতে আসছি পরিমাণ পাখা দিয়ে হাওয়া করা বন্ধ করে শান্ত গলায় বলল সবসময় মিথ্যা বলা ঠিক না সবসময় মিথ্যা বললে অভ্যাস হয়ে যাবো সত্য কথা বলতে পারবা না মাসুদ খাওয়া বন্ধ করে আহত গলায় বলল কোনটা মিথ্যা বললাম যাও কোরআন মসজিদে কোরআন মসজিদে হাত দিয়ে বলবো যা বলেছি সত্য বলেছি বসে আসো কেন যাও কোরআন মসজিদ নিয়ে আসো ঝামেলা করো না ভাত খাও আমি যে সত্য বলতেছি এটা ফয়সালা না হলে ভাত মুখে দিব না ভাত এখন আমার কাছে শিয়ালের গু আচ্ছা ঠিক আছে তুমি সত্য বলতেছ আমার ভুল হয়েছে আমি মাফসাই বাবজানের অশোক নিয়ে আমি মিথ্যা বলবো না এটা তোমার বোঝা উচিত একবার তো বলেছি ভুল করেছি সালুন ভালো হইছে। হ্যাঁ ভালো হয়েছে ডিমের সালুন আমার প্রিয় তরকারি অত্যাধিক প্রিয় একটা ডিম দিয়ে আমি দুই গামলা ভাত খেতে পারি মাসুদ খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো বারান্দায় গেল হাত ধুতে পরিমাণে জগে করে পানি ঢালছে মাসুদ হাত ধুচ্ছে মাসুদের মন আনন্দে পূর্ণ পরিমাণ আশেপাশে থাকলেই তার ভালো লাগে আজ অন্য দিনের চেয়েও বেশি ভালো লাগছে পরিমাণু বলল তোমার একটা খবর দেওয়া হয়নি তোমার বাবা সন্ধ্যার সময় ফিরে আসছেন খবর পাঠাইছেন আগামীকাল সন্ধ্যার পর আমারে তুলে নেবেন মাসুদের মুখ হা হয়ে গেল পরিবানু সহজ গালে বলল পানি দিব মাসুদ জবাব দিতে পারল না সে পরিমাণের দিকে তাকিয়ে আছে পঞ্চমীর চাঁদ ডুবে যাচ্ছে তার কিছু আলো এখন অবশিষ্ট আছে সে আলোয় লাগছে পরিমাণ তুমি এই বাড়িতে থাকবে না চলে যাবে বুঝতেছি না আমার কি করা উচিত তোমার নিজের বাড়িতে চলে যাওয়া উচিত কেন তোমার বাবা হঠাৎ যদি খুশ করে তোমার না পান তাহলে মিজাজ খারাপ করবেন আমার উপর ওনার মেজাজ আর খারাপ হবে না আমি ব্যবস্থা নিয়েছি ধর্মপাশের সুরুজ পড়া সুরমা চোখে দিয়ে রাখবো সঙ্গে সঙ্গে অ্যাকশান পরিমাণ হাসছে শব্দ করেই হাসছে মাসুদ আহত আহতকালে বলল হাসো কেন তুমি পোলাপানের মতো কথা বলবার আমি হাসবো না পোলাপানের মতো কি বললাম যাও বাড়িতে যাও আমি বাড়িতে যাব না ধর্মপাশে যাব সুরমা নিয়ে আসবো সাইকেলে শাঁসা করে চলে যাবো নতুন সাইকেল কিনেছ হুম টাকা কই পাইছো টাকা পয়সা মেয়ে সেলের দেখার বিষয় না টাকা পয়সা নিয়ে কথা বলবা না মেয়ে সেলের কী করবে ভাত সালুন রানবে হুম আর প্রতি বছর একটা করে সন্তান দিবে কি প্যাসাল শুরু করলা পান দিবা বলছিল পান কই সামান্য জর্দা দিও জর্দাবিহীন পান আর নুনবিহীন সালুন একই তুমি যে আমার মিথ্যা বললে এই বিষয়ে কিছু বলবা না মাসুদ কিছু বলল না উদাস চোখে সাইকেলের দিকে তাকিয়ে রইল মাসুদ পান বাচ্ছে আর চোখে দিকে তাকাচ্ছে পরিমাণের মুখের ভাব দেখার চেষ্টা করছে মাসুদ যখন মুখ ভর্তি করে পান খায় তখন যদি পরিমাণ ও আশেপাশে থাকে তাহলে একটা ঘটনা ঘটে এক পর্যায়ে পরিমাণও তার হাত বাড়িয়ে দেয় মুখের চাবানো পানের জন্য এই ঘটনা আজ ঘটছে না পরিবানও হাত বাড়াচ্ছে না মাসুদের মনটা খারাপ হয়ে গেল সে কি তার মিথ্যা কথায় রাগ করেছে স্বামী স্ত্রীর সঙ্গে টুকটাক মিথ্যা বলবে এতে দোষ হয় না পরি হুম পান খাবে না রাগ করেছো নাকি না আমার শরীরে তো রাগ নাই তাছাড়া মা কি সেলের উপর রাগ করতে পারে মাসুদ হতভম্ব গলায় বলল মা কে আর কে পরিমাণ হাসতে হাসতে বলল। আমি মার তুমি ছেলে মনে নাই এই তুমি আমার মা ডাকলা পাশে কদম করলা রাগে মাসুদের গা জ্বলে যাচ্ছে ইচ্ছা করছে পরিমাণের গালে ঠাস করে একটা চড় লাগাতে স্ত্রীকে শাসন করার জন্য মাঝে মাঝে তার গায়ে হাত তোলা ইমাম শুক্রবারে ক্ষুদ্র উনি তো না জেনে বলেন নাই জেনে শুনে বলেছেন পরিমাণের গালে সে যে একটা চড় বসাবে এ বিষয়ে মাসুদ পুরোপুরি নিশ্চিত ছিল কিন্তু তার রাগ সেরকমভাবে উঠছে না সব দিন তার রাগ দ্রুত উঠে না পরি এই ধরনের কথা কথার দিন বলবা না আচ্ছা বলবো না পরিমাণ মাসুদের মুখের কাছে হাত বাড়িয়েছে এখন সে পান খাবে মাসুদের আবার মন খারাপ হয়ে গেল মাসুদের মুখে কোনো পান নেই রাগের কারণে পান গিলে ফেলেছে মাসুদ বলল ভরি আমার একটা কথা রাখবা তোমার একটা কথা না সব কথাই রাখবো কথাটা কি শুনলে তুমি পিছায় পড়বা যদি রাখো তাহলে ভবিষ্যতে তোমার দশটা অপরাধ ক্ষমা করবো কি কথা রাত অনেক হয়েছে গ্রামের মানুষজন ঘুমে আসমানে অন্ধকার কথাটা বলো তুমি আমার সাইকেলের পিছনে বসো আমি নিয়ে তোমার কেউ কিচ্ছু জানবো না রাজিয়াসো পরিমাণে ক্ষিঁচারে বলল হুম মাসুদ গাছপালার ভেতর দিয়ে এঁকে বেঁকে সাইকেল চালাচ্ছে একসময় সে নদীর দিকে চলল নদীর পাড়ের চর পড়েছে ফাঁকা চড়ে সাইকেল চালানোর মজাই অন্যরকম পরিমাণে শুরুতে ভয় ভয় লাগছিল এখন মজাই লাগছে সে ক্ষণে ক্ষণে চাপা গলায় হাসছে কে মাসুদ না মাসুদ এদিকে আসো নদীর চড়ে সিদ্দিকুর রহমান দাঁড়িয়ে আছেন তার এক লোকমান একপাশে সুলেমান সুলেমানের হাতে বন্দুক তার গলার শুনেই মাসুদ সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে সিদ্দিকুর রহমান আবার ডাকলেন মাসুদ কাছে আসো মাসুদ বাবার কথার পরপরই সাইকেল নিয়ে ঝড়ের গতিতে বের হয়ে গেল পরিমাণের কথা একবারও তার মনে হল না সিদ্দিকুর রহমান লোকমানের দিকে তাকিয়ে বললেন লোকমান তুমি মেয়েটা তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো নদীর ঘেঁষে সিদ্দিকুর রহমান হাঁটছেন সুলেমান তার পিছু পিছু যাচ্ছে সে চারদিকে সতর্ক দৃষ্টি রাখছে রাত বিরাতে এভাবে বের হওয়া ঠিক না কখন কি ঘটে তার কি ঠিক আছে সুলেমান জি সচা জি আমার গাধা ছেলে স্ত্রীকে সাইকেলের পিছনে নিয়ে চক্কর দিতেছিল দৃশ্যটা তোমার কাছে কেমন লাগলো ভালো না সাজি বিরাট অন্যায় হয়েছে আমার কাছে ভালো লেগেছে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি গাধাটাকে আমি ডেকেছিলাম কি জন্যে জানো গাধাটাকে ডেকেছিলাম একটা কথা বলার জন্য। কথাটা হইল যা তুই যতক্ষণ ইচ্ছে সাইকেলে করে চক্কর দে সুলেমান চাপার নিঃশ্বাস ফেলল সে এতদিন ধরে মানুষটার সঙ্গে আছে তারপরে মানুষটার বিষয়ে সে কিছুই জানে না এটা কেমন করে হয় বাড়ির উঠোনে ইজি চেয়ার ইজি চেয়ারের হাতলে লাল ঠোঁটের হলুদ পাখি বসে আছে লীলা অবাক হয়ে পাখির দিকে তাকিয়ে আছে কাক চড়ুই এবং কবুতর এই তিন ধরনের পাখি মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে অন্য সব পাখি দূরে দূরে থাকে মানুষ দেখলেই উড়ে কোনো গোপন জায়গায় চলে যায় লীলা মুগ্ধ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে নড়াচড়া করতেও ভয় পাচ্ছে পাখিটা যদি উড়ে চলে যায় থাকুক আরও কিছুক্ষণ বসে ধান এনে উঠোনে ছড়িয়ে দিলে কি পাখিটা টুকটুক করে ধান খাবে বাড়ির ভেতর থেকে জল নিয়ে লোকমান বের হচ্ছে লীলা ইশারায় তাকে থামতে বলল লোকমান ইশারা বুঝতে পারল না এগিয়ে এলো দরজার চৌকাঠের সঙ্গে জলচৌকি লেগে শব্দ হলো হলুদ পাখি উড়ে চলে গেল লীলার মনটা খারাপ হয়ে গেল লোকমান বলল আমারে কিছু বলছেন না কিছু বলছি না জল কি কি করবো উঠোনে ঠিক মাঝখানে রাখেন আর ইজি চেয়ারটা সরিয়ে দিন লোকমান ইজি চেয়ার হাতে নিয়ে গুচ্ছে ঠিক তখনই হলুদ পাখিকে আবার দেখা গেল সে এসে কাপড় শুকানোর দড়িতে বসল বসেই আবার উড়ে চলে গেল লীলা বলল হলুদ পাখিটাকে কি দেখেছেন জি দেখেছি পাখিটার নাম কি হইলদা পাখি এই পাখিটার আর কোনো নাম নেই জি না আর কি নাম থাকবো অবশ্যই পাখিটার কোনো একটা নাম আছে টিয়া পাখির গায়ের রং সবুজ তাই বলে টিয়া পাখিকে আমরা সবুজ পাখি বলি না কোকিলকে কালো পাখি বলি না জলচকিটা রেখে আপনি লোকজনদের জিজ্ঞেস করে পাখিটার নাম জেনে আসবেন জি আচ্ছা আপনি একা কেন আর লোকজন কোথায় সুলেমান চাচাজির সাথে জানি গেছে সুলেমান ছাড়াও তো বাড়িতে আরও লোক আছে সবাইকে আসতে বলুন জি আচ্ছা আজ এই বাড়িতে একটা বিশেষ দিন এটা কি জানেন লোকমান জবাব দিল না আজ যে এই বাড়িতে বিশেষ দিন তা সে জানে এ বাড়িতে বউ আসবে পরিবারকে আনা হবে তবে এই আনা অন্যরকম আনা আনন্দ উল্লাসের আনা না লোকমান ভেবেছিল অন্ধকারে ছাড়ের ভেতর মেয়েটাকে হাটিয়ে নিয়ে আসা হবে কেউ কিছু বুঝতে পারবে না এখন মনে হচ্ছে তা না মোটামুটি আয়োজন করেই মেয়েটাকে আনার ব্যবস্থা করা হচ্ছে লোকমান নিশ্চিত চাচাজি বিষয়টা পছন্দ করবেন না তিনি খুবই রেগে যাবেন তবে রেগে গেলেও চাচাজি কিছু বলবেন না তিনি তার মেয়েকে অত্যন্ত স্নেহ করেন বিষয়টা এখন বোঝা যাচ্ছে আপনাকে বলেছিলাম পালকির ব্যবস্থা করতে করেছেন জিনা প্রয়োজনে সেনবাড়ির পালকি আনা হইত সেনবাড়ির পালকি এখন নাই পালকি ছাড়া নতুন আসবে কিভাবে আর কোথাও পালকি নেই জিনা কাঠমিস্ত্রি খবর দিয়ে আনুন কাঠ কিনে আনার ব্যবস্থা করুন পালকি বানানো এমন কোনো জটিল ব্যাপার না যে কন পালকি বানানো জটিল আছে জটিল না সরল সেটা বুঝবে কাঠ আপনি ডেকে নিয়ে আসুন আমি কথা বলবো। জি আচ্ছা এখানকার দোকানে রঙিন কাগজ পাওয়া যায় লাল কাগজ যাইতে পারে আমার রঙিন কাগজ লাগবে খোঁজ নিয়ে দেখুন রঙিন কাগজ পাওয়া যায় কি না জি আচ্ছা এখন বলুন আপনাকে কি কি কাজ দেয়া হয়েছে কাঠমিস্ত্রি খবর দিয়ে আনবো আর রঙিন কাগজ আনব আরেকটা কাজ করতে বলেছিলাম হলুদ পাখির নাম জেনে আসতে আপনাকে তিনটা কাজ দিয়েছি আপনি তিনটা কাজ শেষ করে যত দ্রুত পারেন চলে আসবেন বেলা বেশি হয়নি নটা সাড়ে নটা বাজে লীলার হাতে অনেক সময় আছে পরিবহনও আসবে সন্ধ্যায় তার আগে সব কাজ গুছিয়ে ফেলা যাবে সিদ্দিকুর রহমান তার মেয়ের হাতে পরিবাণুকে এ বাড়িতে আনার সমস্ত ব্যবস্থা করার দায়িত্ব দিয়েছেন লীলা কাজগুলি আগ্রহ নিয়ে দেখছে সে রমিলার ঘরে ঢুকল রমিলা খাটে বসেছিলেন মেয়েকে দেখে দ্রুত খাট ছেড়ে উঠে এলেন আগ্রহ নিয়ে বললেন ভাগু এ বাড়িতে কি কোনো ঘটনা আছে আজ মাসুদের বকে এ বাড়িতে আনা হবে পরিবাণু হ্যাঁ পরিবাণু আপনি নাম জানেন জানি বাড়িতে নতুন বইলে কি কি করতে হয় আমি জানি না আপনি আমাকে বলে দিন রমিলা আনন্দে হেসে ফেললেন লীলা বলল ঘরে তালা বন্ধ থেকে আপনি আমাকে সাহায্য করতে পারবেন না আমি তালা খুলে দিচ্ছি তোমার বাপ যান রাগ হইব আমি তার রাগ সামলাব আসুন আমরা দুজন মিলে সব আয়োজন করি অনেক জোগাড় যন্ত্র লাগবে গোমা কালা গায়ের দুধ লাগব দুধ লাগবে কেন দুধ পায়ে ঢালতে হয় দুধ কে ঢালবে নিয়ম হইল সেলের মা ঢালবে তবে আমার দেওয়া হবে না পাগল আর বিধবা এই দুই কিসিমের মেয়ে দুধ ঢালতে পারে না অলক্ষণ হয় অলক্ষণ হোক আর সুলক্ষণ হোক দুধ আপনি ঢালবেন তুমি বললে ঢালবো আরেকটা একটা কথা মা আপনি সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকবেন আপনার মাথা হঠাৎ গরম হয়ে গেলে যেন আমি বুঝতে পারি ব্যবস্থা নিতে পারি আমার একটা নতুন লাল পায়ের শাড়ি লাগবে গো মা সেলের মা লাল পায়ের নতুন শাড়ি পরতে হয় আমি আপনার নতুন শাড়ির ব্যবস্থা করছি তোমার বাপ কিন্তু রাগ হইব না বাবা রাগ করবেন না উনি অবাক হবেন কিন্তু রাগ করবেন না ওনার সব রাগ এখন মাসুদের উপর আমাদের উপর ওনার কোনো রাগ নেই রমিলা বললেন মা তোমার খুব বুদ্ধি আপনারও খুব বুদ্ধি লীলা রমিলার ঘরের তালা খুলে দিল রমিলা ঘর থেকে বের হলেন চাপা গলায় বললেন মাগো। আমার খুব ইচ্ছা করতেছে দিঘিতে স্নান করি বেশ তো আমি আপনার সঙ্গে দিঘিতে গোসল করব আমি কিন্তু সাঁতার জানি না রমিলা মুখ টিপে হাসছেন লীলা সাঁতার না এই খবরে তিনি মনে হলো খুব মজা পাচ্ছেন তার হাসি থামেই না সিদ্দিকুর রহমান বাড়ি ফিরলেন দুপুরে গৈরার ভিটা নামে পরিচিত দেড়শো বিঘার মতো জমির জন্য বায়না দলিল করতে তার দেরি হলো গৈরার ভিটা এই অঞ্চলের দোষী জমি এই জমি কিনে যে ভোগ দখল করতে গিয়েছে তার উপরে মহাবিপদ নেমেছে এই ধরনের জনশ্রুতি আছে জমির বর্তমান মালিক কাজী খাও নির্বংশ হয়েছেন তার একমাত্র জোয়ান ছেলে এবং ছেলের ঘরের নাতি একই দিনের নৌকাডুবিতে মারা গেছে সিদ্দিকুর রহমান এইসব কারণেই গোড়ার ভিটা নামমাত্র মূল্যে পেয়েছেন কাজী আসমত খাঁ বায়না দরিলে সই করার সময় গলায় বলেছেন জমিটা যে দোষী কথা সত্য ভোগ দখলের আগে মোল্লা মুসলি ডাইকা দোয়া পরেতে ভুল করেন না বড়ই দোষ লাগা জায়গা সিদ্দিকুর রহমান বলেছেন মানুষ দোষী হয় জমি দোষী হয় না মানুষের অন্তরে দোষ লাগে জমির অন্তরে দোষ লাগে না কথাটা বলে তার ভালো লেগেছে তার মনে হয়েছে কিছু না বুঝেই তিনি খুব ভাবের একটা কথা বলে ফেলেছেন এই ভাবের কথার মর্ম সবাই ধরতে পারবে না ভাবের কথার মর্ম বুঝতে পারার জন্য ভাবের জগতে থাকতে হয় বেশিরভাগ মানুষই ভাবের জগতে থাকে না গৈরার ভিটা কেনার পেছনে সিদ্দিকুর রহমানের বিশেষ একটা উদ্দেশ্য কাজ করছে এই উদ্দেশ্যের সঙ্গে ভাবের জগতের কিছু যোগ আছে জমির দলিলের রেজিস্ট্রি হবার পর তিনি তার উদ্দেশ্য প্রকাশ করবেন তাও সবার সঙ্গে না দু একজনের সঙ্গে সেই দু একজনকে তা তিনি ঠিক করে রেখেছেন কাজী আসমতখার বাড়ি থেকে নিজ বাড়িতে আসতে তার এক ঘন্টার মতো লাগলো সঙ্গে ছাতা নেওয়া হয়নি কড়া রোদের সবটাই মাথায় পড়েছে তার দ্রুত হাঁটার অভ্যাস শেষের দিকে তার হাঁটার গতি শ্লথ হয়ে এলো বুকে চাপা ব্যথা অনুভব করতে লাগলেন তিনি নিজের দুর্বলতা অগ্রাহ্য করার চেষ্টা করে হাঁটার গতি বাড়াতে চেষ্টা করলেন হাঁটার গতি তেমন বাড়ল না বুকের চাপ ব্যথাটা শুধু বাড়ল সোলেমান চিন্তিত গলায় বলল সাজির শরীর কি খারাপ লাগতেছে তিনি প্রশ্নের জবাব দিলেন না বাড়ি পৌঁছানোর পর চোখ বন্ধ করে ইজি চেয়ারে কিছুক্ষণ শুয়ে থাকতে হবে মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা দূর করে পাঁচ দশ মিনিট মরা মানুষের মতো পড়ে থাকলে শরীর ঠিক হয়ে যাবে বাড়িতে পা দিয়ে তিনি ধাক্কার মতো খেলেন বাংলা ঘরের উঠানে দুই কাঠের মিস্ত্রি সমানে করা চালাচ্ছে তাদের তিনজন জোগালি কাঠের আন্দা দিচ্ছে একটু দূরে লোকমান শুকনো মুখে বসে আছে তাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে সিদ্দিকুর রহমান বললেন ঘটনা কি লোকমান চট করে জবাব দিতে পারল না হরবর করতে লাগলো সিদ্দিকুর রহমান কড়া গলায় বললেন ঘটনা কি বলো এরা কি বানায় পালঙ্ক জিনা না তাইলে বানাইতেছে কি পালকি পালকি কি জন্যে বইঞ্জির হুকুমে বানাইতেছে লীলা বইঞ্জি। সিদ্দিকুর রহমান বিস্মিত হয়ে বললেন পালকি দিয়ে কি হবে সে কি পালকি দিয়ে যাতায়াত করবে নতুন বউ পালকি দিয়ে আসবে সিদ্দিকুর রহমান আরো অবাক হয়ে বললেন নতুন বউ নতুন বউ কে লোকমান গলায় বলল মাসুদ ভাইজানের স্ত্রী পরিবাণু সিদ্দিকুর রহমান ধাক্কার মতো খেলেন মাসুদ স্ত্রীকে যে আজই এ বাড়িতে আনার কথা সেটাই তার মনে নেই মেয়েটার নাম যে পরিবাণু তাও মনে ছিল না সুলেমান বলল সাসাজি কাজ কি বন্ধ করে দিব আমার মেয়ে একটা কাজ শুরু করেছে সেই কাজ আমি বন্ধ করব এটা কেমন কথা সুলেমন বলল কাজ বন্ধ না করেও পায় নাই একদিনে কাজ শেষ হইব না অসম্ভব সিদ্দিকুর রহমান গম্ভীর মুখে বললেন অসম্ভব বলে কোনো কথা নাই দুইজন মিস্ত্রি না পারলে দশজন মিস্ত্রিরে লাগাও জোগালি বাড়ায় দাও পালকি এমন কোনো কঠিন জিনিস না যে বানাইতে এক বছর লাগব সুলেমান বিড়িড় করে বলল কথা সত্য সিদ্দিকুর রহমান মিস্ত্রিদের দিকে তাকিয়ে বললেন কে তোমরা দিনের মধ্যে কাজ শেষ করতে পারবা মিস্ত্রিদের একজন বলল শেষটা নিব চেষ্টা নেওয়া নেই কিছু নাই হয় পারবা না হয় পারবা না দুয়ের মাঝামাঝি কিছু নাই ফিনিশিং ভালো হইব না তাই কাজ চলবো সিদ্দিক রহমানের কথা বাড়ালেন না বকুল গাছের ছায়ার নিচে তার ইজি চেয়ার পাতা আছে তিনি চেয়ারে শুয়ে পড়লেন বুকের চাপা ব্যথা আরও বেড়েছে পানির পিপাসা হয়েছে তীব্র পিপাসা নিয়ে পানি খেতে নেই তিনি পানির পিপাসা কমার জন্য অপেক্ষা করতে লাগলেন শরীরটাকে ঠিক করতে হবে মাস্তুদের বউ আসবে কিছু ব্যবস্থা তাকে নিতে হবে এখন আধমরার মতো বিছানায় শুয়ে থাকা যাবে না সমস্যা হলো মানুষ ইচ্ছা করলেই তার শরীর ঠিক করতে পারে না মানুষ তার শরীর যেমন ঠিক করতে পারে না মনও ঠিক করতে পারে না মন এবং শরীর কোনোটার উপরই মানুষের কোনো দখল নেই রহমান চাপা গলায় বললেন বধু কি আসো আশেপাশে বধু দৌড়ে এলো না পিত ডাক দিয়ে আনো না বলো সে যেন মাসুদের মাথা কামায় দেয় এটা আমার হুকুম রহমান চোখ বন্ধ করে আছেন তার ঘুম পাচ্ছে চোখের পাতা ভারী হয়ে আসছে ঘুমের মধ্যে মনে হচ্ছে আল্লাপাক মানুষ নামে এক আশ্চর্য জিনিস তৈরি করেছেন যে জিনিসের কোনো নিয়ন্ত্রণ তার নিজের কাছে নাই নিয়ন্ত্রণ অন্যখানে তিনি ইচ্ছা করলেও এখন জেগে থাকতে পারবেন না তাকে ঘুমিয়ে পড়তে হবে রহমান ঘুম ঘুম চোখে ডাকলেন সুলেমান সুলেমান ভীতকালাই বলল জি আমি যদি ঘুমায় পড়ি কেউ যেন আমার ঘুম না ভাঙায় জি আচ্ছা আমার শরীর ভালো না আমি কিছুক্ষণ শান্তি মতো ঘুমাবো জি আচ্ছা বড় দেখে একটা তালা জোগাড় করো জি আচ্ছা মাসুদের বউ ঘরে আসার পরে আমি মাসুদকে তালা বন্ধ করে রাখবো জি আচ্ছা সিদ্দিকুর রহমানের ঠোঁটের কোনায় সামান্য হাসির আভাস দেখা গেল তার মাথায় অন্য চিন্তা এসেছে কোনো মানুষেরই তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু একজন মানুষ ইচ্ছা করলে অন্য একজন মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা মানুষকে দেয়া হয়নি কিন্তু অন্য মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা তাকে দেয়া হয়েছে বড়ই জটিল অঙ্ক সুলেমান জি চাচা পানি খাবো পানির পিপাসা হয়েছে সুলেমান ছুটে গেল পানি আনতে পানির জগ এবং গ্লাস হাতে ফিরে এসে দেখে সিদ্দিকুর রহমান গভীর ঘুমে তলিয়ে গেছেন বড় বড় নিঃশ্বাস ফেলছেন সোলেমান তার ঘুম ভাঙালো না ইজি চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে রইল যেন কোন অবস্থাতেই কেউ সিদ্দিকুর রহমানের কাছে যেতে না পারে দুনিয়া উলট পালট হয়ে গেলেও চাচাজির ঘুম ভাঙানো যাবে না শহর বাড়ির বারান্দায় আনিস বসে আছে তার শরীর পুরোপুরি সারেনি দুপা হাঁটতেই শরীর ভেঙে আসে তবে জ্বর আসছে না খাওয়ায় রুচি ফিরে এসেছে মজার ব্যাপার হলো তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি মমি পর্যন্ত তাকে নিয়ে যেতেও হয়নি গড়িপুর জংশনে হঠাৎ সে উঠে বসে বলেছে আমার শরীর ঠিক হয়ে গেছে সিদ্দিকুর রহমান বললেন কিভাবে ঠিক হয়ে গেল কিভাবে ঠিক হয়েছে জানি না কিন্তু এখন ঠিক আছে ঠিক আছে ব্যাটিক হইতে কতক্ষণ ব্যা হবে না সতীশ ডাক্তার থার্মোমিটারে জন্মে বলল জ্বর তো নাই সিদ্দিকুর রহমান রোগী নিয়ে ফিরে এলেন এখন আনিসের গায়ে একটা কম্বল সে কম্বলের ভেতর থেকে পা বের করে খালিপা রোদে মেলে আছে কার্তিক মাসের রোদটা খুবই আরামদায়ক মনে হচ্ছে সে আগ্রহ নিয়ে মাসুদকে দেখছে মাসুদ বকুলতলায় বসে আছে একজন নাপিত তার মাথা কামিয়ে দিচ্ছে আনিস শুনেছে আজ মাসুদের বিয়ে যে ছেলের বিয়ে তার মাথা কামিয়ে কেন দেয়া হচ্ছে তা সে বুঝতে পারছে না এই বাড়ির অনেক কিছুই তার কাছে দুর্বোধ্য মনে হয় দিঘির পানিতে পা ডুবিয়ে লীলা বসে আছে সে খুবই অবাক হচ্ছে এই দিঘির পাড় ঘেঁষে সে বেশ কয়েকবার আসা যাওয়া করেছে অথচ কখনো চোখে পড়েনি এই দিঘির বাঁধানো ঘাট অসম্ভব সুন্দর আগে জানলে সে ঘাটে এসে পা ডুবিয়ে বসে থাকত রমিলা মাঝ পুকুরে তিনি মনের আনন্দে সাঁতার কাটছেন তাকে দেখে মনেই হচ্ছে না সাতার কাটা কোনো পরিশ্রমের কাজ মনে হচ্ছে মানুষটা পাখির পালকের মতোই হালকা নিজে নিজে পানির উপর ভেসে আছেন মাঝে মাঝে বাতাস আসছে বাতাস মানুষটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে লীলা বলল মা আপনি বেশি দূর যাবেন না আমার ভয় লাগে কিসের ভয় গো মা আমার শুধু মনে হচ্ছে আপনি সাঁতার কাটতে ভুলে যাবেন হঠাৎ করে আর টুপ করে পানিতে ডুবে যাবেন সাঁতার কেউ ভুলে না আপনাকে সাঁতার কাটতে দেখে আমার নিজেরও সাঁতার কাটতে ইচ্ছা হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে সাঁতার কাটা খুব সহজ আপনি কি আমাকে সাঁতার কাটাটা শিখিয়ে দিতে পারবেন হুম পারবো সাঁতার কাটা শেখার পর আমি রোজ দুপুরে আপনাকে নিয়ে দীঘিতে সাঁতার কাটবো কুমারী মেয়ের এই দীঘিতে নামার নিষেধ আছে গোমা তোমার বাবার কঠিন নিষেধ আছে লীলা অবাক হয়ে বলল কেন দুজন কুমারী মেয়ে এই দীঘিতে সাঁতার দিতে গিয়ে মারা গেছে এই জন্য নিষেধ তোমার বাবার ধারণার দিঘিটা দোষী উনি নিজেও কোনোদিন দিঘিতে নামেন নাই মা আপনি উঠে আসুন তো আমার ভালো লাগছে না আর একটু থাকি গো মা কতদিন পর দিঘিতে নামলাম মা শোনো কুজা মাস্টার হাসপাতাল থেকে ভালো হয়ে ফিরছে কিন্তু তুমি তারে দেখতে যাও নাই এটা কেমন কথা আমি যে দেখতে যাইনি আপনাকে কে বলল রমিলা হেসে দিলেন হাসতে হাসতে পানিতে ডুব দিলেন লীলার মনে হল দিঘির ভেতর থেকে তার হাসির শব্দ আসছে আতঙ্কে লীলার হাত পা জমে আসছে অনেকক্ষণ পর রমিলার মাথা ভেসে উঠল তিনি দীঘির ঘাটে উঠে এলেন লীলার দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বললেন মাগো আমার তাড়াতাড়ি ঘরে নিয়ে তালা বন্ধ করে রাখো আমার ভালো লাগতেছে না মাথা যেন কেমন করতেছে লীলা মায়ের হাত ধরল রমিলা থরথর করে কাঁপছেন কল্পকথন ভাই কাল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস লীলাবতী আজ ষষ্ঠ পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা